মৃত ব্যক্তির খাটের যে গিলাপটা আমরা ইউজ করি, লাশের উপরে যে গিলাপটা আমরা দিয়ে থাকি, এটা হচ্ছে খাটের উপরেই গিলাপটা দেওয়া হয়। এটা কাপড়টা হচ্ছে মখমল কাপড়ের ভিতর, এটা হচ্ছে ব্ল্যাক কালার, দেখতে পাচ্ছেন একদম ডিপ ব্ল্যাক কালার, একদম ডিপ ব্ল্যাক কালার। এই যে দেখ, লম্বায় হচ্ছে 8 ফিট, পাশে হচ্ছে 4 ফিট। এটা হচ্ছে অনেক বড়, অনেক বড় সাইজ। এটা হচ্ছে মাজারের জন্য ইউজ করা হয়। যারা মাজারের গিলাপ নিতে চান, বিভিন্ন মাজারে ইউজ করার জন্য, তারা হচ্ছে এই গিলাপগুলো নেবেন। এগুলো বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পার্পেল ফ্যাব্রিক্স থেকে আমি তাহের। তো আজকে হচ্ছে আপনাদের একটা গিলাফের কালেকশন দেখাবো। এটা হচ্ছে মৃত ব্যক্তির খাটের যে গিলাপটা আমরা ইউজ করি, লাশের উপরে যে গিলাপটা আমরা দিয়ে থাকি, এটা হচ্ছে খাটের উপরেই গিলাপটা দেওয়া হয়। এটা কাপড়টা হচ্ছে মখমল কাপড়ের ভিতরে, একদম খুব সফট একটা কাপড়। সাইডে হচ্ছে লেস লাগানো থাকে, আর এগুলো হচ্ছে একটা চুন টাইপের একটা রং দিয়ে হচ্ছে এটা লেখা থাকে। এটা যদি আপনি নর্মালি ওয়াশ করেন তাহলে উঠবে না, খুব স্ট্রংভাবে লেখাটা, খুব চমৎকার। এখানে অনেক সুরা লেখা আছে, এবং এখানে দেখেন মক্কা মদিনার ছবি আছে। এটা হচ্ছে গ্রিন কালার, এটার ভিতরে দুইটা কালার হয়, একটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে ব্ল্যাক। দুইটা কালারই আমি আপনাদের দেখাবো, বিশেষ করে যারা প্রবাসে থাকেন তারা কিন্তু এই প্রোডাক্টটা অনেক বেশি খুঁজে থাকেন। এটা সাইজ হচ্ছে লং হচ্ছে 8 ফিট, পাশে হচ্ছে 4 ফিট, অর্থাৎ খাটের সাইজে হচ্ছে করা। এটা খাটে বিছানোর পরে দুই সাইডে ঝুলের মতো পরে থাকবে। তো এটার ভিতরে আরেকটা কালার আছে, আমি যদি আপনাদের দেখাই, এটা হচ্ছে ব্ল্যাক কালার, দুইটা কালার হয়। আমি প্রাইসটা আপনাদের বলে দিব, যেহেতু ইসলামিক প্রোডাক্ট, খুব রিজনেবল প্রাইসে আপনারা পাবেন ইনশাআল্লাহ। আরেকটা আছে হচ্ছে মাজারের গিলাফ, এটার ভিতরে অনেক ভেরিয়েশান আছে। এটা হচ্ছে ব্ল্যাক কালার, দেখতে পাচ্ছেন একদম ডিপ ব্ল্যাক কালার, একদম ডিপ ব্ল্যাক কালার। এই যে দেখ, লম্বায় হচ্ছে 8 ফিট, পাশে হচ্ছে 4 ফিট। এই খাটের গিলাপটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন। আমি আবারও কাপড়টা আপনাদের দেখাই, এটা হচ্ছে মখমল কাপড়, এখানে সাইডে লেস লাগানো থাকবে। এটা হচ্ছে এক ধরনের পেন্টিং করা রং দিয়ে, কিন্তু এটা সহজে উঠবে না। যদি বেশি আপনারা কসলা কসলি করেন তাহলে হয়তো বা একটু উঠতে পারে, কিন্তু এটা এরকমই থাকে। এটা নর্মালি হচ্ছে ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে, ইউজ করার পর ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে রেখে দেবেন। প্রাইস হচ্ছে, আগে ছিল 2000 টাকা, এখন হচ্ছে 1800 টাকা, 1800 টাকা একদম ফিক্সড প্রাইস। এগুলো কিন্তু আমরা বার্গেনিং করে সেল করি না। অর্ডার করার জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে, ওই নাম্বারে যোগাযোগ করে তারপর হচ্ছে আপনারা অর্ডার কনফার্ম করবেন। এরপর আমি আপনাদের দেখাবো, এটা হচ্ছে প্রায় লম্বা 7-8 হাত হবে, এটা অনেক বড় সাইজ। এটা কিন্তু আপনার রেডি করতে অনেক সময় লাগে, এটা হচ্ছে আমরা অর্ডার দিলে হচ্ছে রেডি করে দিই। আমি যদি একটু দেখাই, এটা লম্বাই দেখান, এটা দেখেন এইভাবে, এটা হচ্ছে আপনার, এই যে দেখেন, এটা হচ্ছে অনেক বড়, অনেক বড় সাইজ। এটা হচ্ছে মাজারের জন্য ইউজ করা হয়। যারা মাজারের গিলাপ নিতে চান, বিভিন্ন মাজারে ইউজ করার জন্য, তারা হচ্ছে এই গিলাপগুলো নেবেন। এগুলো আমাদের কাছে এক এক সময় এক একটা কালার আসে, সো ডিজাইনও চেঞ্জ হয়, সবসময় কিন্তু একই রকম থাকে না। এটা হচ্ছে মখমল কাপড়, মখমল কাপড়ের ওপর হচ্ছে আপনার সুই সুতা দিয়ে এই যে কাজ করা, এই গোটাটা হচ্ছে এরকম সুই সুতা দিয়ে কাজ করা থাকবে। মাঝখানে ডিজাইনটা দেখেন, আরবি লেখা থাকবে, এখানে কাবা ঘর এবং মদিনার একটা ছবি থাকবে, খুব চমৎকার। কিন্তু অনেক বড় সাইজ, এটার প্রাইস হচ্ছে 5500 টাকা। এটা এক একটা এই গিলাফ রেডি করার জন্য প্রায় আপনার হচ্ছে 1 মাসের উপর সময় লেগে যায়, এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার। আর এটা তাৎক্ষণিক সময় চাইলে অনেক সময় দেওয়া যায় না, রেডি করে তারপর হচ্ছে দিতে হয়, খুব চমৎকার। সাইজটা যদি আমি আপনাদের দেখাই, একটু লম্বায় হাতের হিসাবে মাপেন তো, ওইভাবে মাপেন তো, আমি একটু আপনাদের ভিডিওতে সাইজটা মেপে দেখাচ্ছি, অনেকে সাইজটা নিয়ে কনফিউশন থাকে। তো এটা হচ্ছে মূলত মাজারের গিলাফ, যারা পাসাত এভাবে আছে, পাশে হচ্ছে পাসাত, লম্বাটা দেখেন, লংটা বেশি হবে, খুব চমৎকার। কিন্তু এই যে দেখেন, তো যারা হচ্ছে এই এক্সক্লুসিভ আইটেমগুলো অনেকেই খুঁজেন, এগুলো আপনারা চাইলেও নর্মালি পান না, আমাদের কাছ থেকে নিতে পারেন। এখানে হচ্ছে 7-7x5, এটার প্রাইস হচ্ছে 5500 টাকা। এগুলো একদম বার্গেনিং করা যাবে না, একদম সীমিত লাভ, এগুলো যেহেতু অনেক সময় লাগে, সো এটা রেডি করে তারপর হচ্ছে আমরা আপনাদের দিয়ে থাকি। এগুলো ডিজাইন আসে এক এক সময় এক একটা, আজকে ডিজাইনটা আসছে আমি দেখিয়ে দিলাম। তো যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।